একটু মন দিয়ে করো। এখানেও বসে থাকতে হবে আমাকে, ঠিক করে সবকিছু হচ্ছে কি হচ্ছে না সেটা দেখার জন্য। মা, ও মা। হ্যাঁ মা। মা, হ্যাঁ মা, কি হয়েছে মা? ও, তোমরা কোথাও বেরোচ্ছ বাবা? হ্যাঁ মা, আমরা ইউনিভার্সিটিতে যাচ্ছি, পরীক্ষার ডেটগুলো তো আনতে হবে, আর ওরও একটা ইন্টারভিউ আছে, ক্যাম্পাসেই হবে। ও, তাহলে তো তোদের ফিরতে দেরি হবে, তাই না মা? না না, আপনি চিন্তা করবেন না, আমরা তাড়াতাড়ি চলে আসবো। আর দুপুরে খাওয়া? মা, ডেলিভারি ভালো লাগে নাকি? ভাত মাছ তরকারি এগুলো খেতে আমরা তো একদিন বাইরে থেকেও খেয়ে আসতে পারি নাকি? হ্যাঁ মা, সে তো পারোই, রোজ কি এক খাবার খেতে ভালো লাগে? কিন্তু কি বলতো মা, কষ্ট করে তো রান্না আমাকেই করতে হয়, তাই বলা আর কি। না না আন্টি, আপনি কষ্ট করে রান্না করবেন কেন? আপনার তো এখন বয়স হচ্ছে, আমার মনে হয় আপনার রেস্ট নেওয়া উচিত। আর কি বলবো বাবা, কাজের লোকগুলো তো সব টপ টপ করে ছেড়ে চলে গেল, এখন কি আর কাজের লোক পাবা? চারটিখানি কথা, খুব ঝকমারি গো। আপনার বাড়িতে যাকে রেখেছেন সেও তো আপনাকে হেল্প করতে পারে। না বাবা, পরের মেয়ে, শেষে রান্না বান্না করতে গিয়ে করতে গিয়ে কি হয়ে যাবে, আমি সেই রিস্ক নিতে পারি না আবির। তাছাড়া দেখো বাবা, মেয়েটার তো সামনেই পরীক্ষা, ও আমাদের বাড়িতে এসেছে বলে কি আমি ওকে দিয়ে কাজ করাবো বলো? আসলে আমি ওকে একটু জল খাবার টাবার একটু দিতে বলি, তাতেও তো দেখেছো এরকম ভুলচুক করে। তোমার মনে নেই কালকে তুমি কিরকম রাগারাগি করছিলে? সেই জন্যই তো আমি আর ওকে রান্নার কাজে ডাকি না। কাকিমা, আমার মনে হয় আপনার এই সমস্যার কথাটা আপনার একবার কাকাবাবুকে জানানো উচিত। আমার আমার সমস্যা? আমার কোন সমস্যাটা বলছো শালু? ও, ওই কাজের লোক নিয়ে বললাম বলে? তা না, আমার মনে হচ্ছে আপনি খুব ভুলে যাচ্ছেন। আমার মা ভুলে যাচ্ছে? আমার মার সবকিছু মনে থাকে শালু। তোমার হঠাৎ করে এই কথাটা মনে হলো কেন শালু? না, কাকিমা এক্ষুনি বললেন তো যে কাকিমা আমাকে দিয়ে রান্নাবান্না কিছু করান না, অথচ আমি তো এই বাড়িতে আসার দিন থেকেই রান্না করছি। হ্যাঁ, শুধু মাঝে একদিন আপনি একটু রান্না করেছিলেন, তাও সেদিনও সব আমিই গুছিয়ে দিয়েছিলাম। আসলে আপনি আপনার জামাইকে নিজের হাতে রান্না করে খাওয়াবেন বলে বলেছিলেন যে ওই দিন আপনি রান্না করবেন, এটা আপনার মনে আছে তো কাকিমা, নাকি ভুলে গেছেন? ভাতের সঙ্গে খাই। তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবার একটু আর একটু জল জল লাগবে। হ্যাঁ, সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ, আমি বেলঘড়িয়া, মানে আমি খুব খাদ্যরসিক সত্যি বড়। হ্যাঁ, মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা ছুকছুক করে। হ্যাঁ, দেখো ঠিক হচ্ছে কিনা তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে রেস্টুরেন্টে। ঠাকুরজি মুঝে বাঁচাইয়ে, আপ তো জানতে হ্যায় কি ঠাকুর কে সামনে কোই ঝুটা বাত নেহি বলতা, হমনে চুয়ালি নেহি কিয়া, নেহি কিয়া। সত্যি তো ঠাকুরের সামনে তো কেউই মিথ্যা কথা বলে না, তাহলে রামকিনান দাদা সত্যি বলছে?
তাহলে পালাটা কে চুরি করলো? পুনকে কে চুরি করলো? সত্যিটা জানি কি করে?